আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, আর অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করলে কিন্তু প্রত্যেকেরই একটি করে জিমেইল বা ইমেইল অ্যাকাউন্ট রয়েছে। আপনারা মোবাইল দিয়ে কিভাবে সহজে একটি প্রোফাইল পিকচার সেট করবেন বা পরিবর্তন করবেন, সেট করা থাকলে যেটি পরিবর্তন করবেন সেই বিষয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস বা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি মোবাইলের যে জিমেইল অ্যাপটি রয়েছে জিমেইল অ্যাপে চলে যাব। জিমেইল অ্যাপে গিয়ে আপনি ওপেন করবেন, আর ওপেন করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এইখানে বাম পাশে, উপরে বাম পাশে থ্রি ডট মেনু রয়েছে। এই থ্রি ডট মেনুতে গিয়ে স্ক্রোল করে নিচে নামাবেন, নিচে নামিয়ে দেখবেন সেটিংস বলে একটি অপশন রয়েছে। আর এই সেটিংসে গিয়ে আপনি কোন অ্যাকাউন্ট এর ছবি পরিবর্তন করবেন, অর্থাৎ এখানে দুইটি ইমেল রয়েছে, দুইটির মধ্যে আমি যে কোনো একটিতে পরিবর্তন করব। তো আমি প্রথমে উপকারটি দেখানোর চেষ্টা করছি, যে এখানে রয়েছে অ্যাকাউন্ট ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। আপনি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে চাপ দিবেন, চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই ইন্টারফেস চলে আসবে। আর এখানে এইভাবে চলে আসার পরে আপনি যে এই যে উপরে যে অ্যাকাউন্টের লগোটি রয়েছে, অর্থাৎ এস লেখা রয়েছে, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন প্রোফাইল ফটো, অর্থাৎ প্রোফাইল ফটোটি কিন্তু সেট করা নাই, যার কারণে এই সিরাজুল নাম দিয়েছে যে অ্যাকাউন্ট রয়েছে, এই সিরাজুল নামের প্রথম অক্ষরটি কিন্তু উঠে আসে, আর এভাবেই কিন্তু থাকে। তো প্রিয় দর্শক, এখানে দুটি অপশন রয়েছে, একটি ক্যান্সেল, একটি সেট প্রোফাইল ফটো। তো আমি সেট প্রোফাইল ফটোতে চাপ দিলাম, এখানে দুটি অপশন রয়েছে। টেক ফটো, আপনি যদি টেক ফটোতে চাপ দেন সরাসরি আপনার মোবাইলের ক্যামেরা চলে আসবে। তো ক্যামেরাতে চাপ দিলে আপনি তাৎক্ষণিকভাবে ছবি তুলে অর্থাৎ সেট করতে পারবেন। আর যদি আপনি চুজ ফটো দেন, তাহলে চুজ ফটোতে যদি আপনি চাপ দেন তাহলে গ্যালারি থেকে আপনার যে কোনো ছবি সেট করতে পারবেন। তো আমি চুজ ফটোতে চাপ দিলাম, চুজ ফটোতে চাপ দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই যেখানে ছবি চলে, এই গ্যালারি চলে আসছে, এখানে লেখা আসছে কমপ্লিট অ্যাকশন ইউজিং গ্যালারি ফটো ফাইল ম্যানেজার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো প্রিয় দর্শক, আমরা গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে চলে গিয়ে এখানে অপশন রয়েছে দুইটা, ফটো এবং অ্যালবাম। তো আমি ফটোতেই চাপ দিয়েছি, ফটো থেকে বিভিন্ন প্রকার ফটো রয়েছে এই আইডিতে, এই ক্যামেরা ফোনে। তো আমি একটি ছবি এখান থেকে সেট করে দেব, আমি এই ছবিটি সেট করে দেব, টাচ করে তারপরে অ্যাকসেপ্ট দেব। অ্যাকসেপ্ট দিলেই কিন্তু ছবিটি অলরেডি সেট হয়ে যাবে, একটু সময় নেবে। তো এই ছিল আসলে ভিডিও, এই যে দেখুন প্রোফাইলে কিন্তু পিকচারটি সেট হয়ে গেছে। এভাবেই কিন্তু আসলে ছবি সেট করতে হয়, আমার ছবি কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। আমি যদি আবারও জিমেইলে ঢুকি দেখা যাবে ছবি সেট হয়ে আছে। এই ইমেলটি আমি আবারও ওপেন করছি, ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন এইখানে এই যে ছবিটি কিন্তু আছে। তো প্রিয় দর্শক, এই ছিল আসলে একটি জিমেইলে ছবি সেট করা। এটি চাইলে আপনি রিমুভ করে আবার নতুন করে দিতে পারবেন, যে কোনো সময় পাল্টাতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিও। ভিডিও যদি ভালো লাগে কমেন্টসে জানাবেন, এরকম ভিডিও আরও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।